রাজধানী ভাটারায় যাত্রীবাহী বাচ্চা পায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নাদিয়া নিহতর ঘটনায় গ্রেপ্তার ভিক্টোরি পরিবহনের বাসের চালক লিটন ও তার সহকারী মোহাম্মদ আবুর খায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার 26 জানুয়ারি দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারে থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আল ইমরান রজন আসামিদের আদালতে হাজির করেন। এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হয় তা রেকর্ড করার আবেদন করেন এই তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত লিটন এবং আরাক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত খায়রুলের জন্মদিন রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 23 জানুয়ারি এই দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা CMM আদালত। উল্লেখ্য এই যে গত 22 জানুয়ারি দুপুরে প্রগতি সরণিতে ভিক্টোরি পরিবহনের এক বাস চাপায় নিহত হন নাদিয়া। মাত্র 2 সপ্তাহ আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। ওই ঘটনা নাদিয়ার মৃত্যুর পর ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনের একটি মামলা দায়ের করা হয়। পরদিন সকাল 8:30টার দিকে বাড্ডা আনন্দনগর থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। আটক করা হয় ঘাটক বাসটিকেও।